আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব তোমরা জানো এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার উত্তরপত্র আমাদের চ্যানেলে দেওয়া আছে তো আমি হচ্ছে এই ভিডিওটার কমেন্টে প্লে লিস্টে দিয়ে দেবো তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে আমরা এর আগে তিন চারটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকেও আমরা আরেকটা স্কুলের প্রশ্ন দেখব এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় শ্রীমঙ্গলের অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি প্রথমে থাকবে বহু নির্বাচনী অংশ যার মধ্যে পনেরোটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের খাতায় লিখতে হবে হবু যে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে তা কিন্তু না কারণ এক একটি স্কুলে এক এক ধরনের প্রশ্ন তৈরি করা হচ্ছে ঠিক আছে এরপর থাকবে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা তাহলে পনেরো আর দশ এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ এবার আসো বাকি পঁচাত্তর নাম্বারের প্রশ্ন দেখি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এরকম প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় দশটা প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে কত বিশ নাম্বার এখন এই বিশ নম্বরের জন্য তোমাদের কিন্তু দশটা প্রশ্নই অ্যান্সার করতে হবে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না ঠিক আছে ফেসবুক থেকে যেহেতু সংগ্রহ করা ছবিটার কোয়ালিটি অতটা ভালো না তারপর আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে কী লেখা রয়েছে তো এখন তোমরা যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করো তাহলে যে বিষয়টা হবে পরীক্ষার সময় দেখবে যে সবগুলো প্রশ্ন কমন পড়েনি কারণ দশটা থেকে দশটায় যেহেতু অ্যান্সার করতে হচ্ছে কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না তারপর রয়েছে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে তোমাদের পরীক্ষায় হচ্ছে পাঁচটা প্রশ্ন থাকবে এই পাঁচটা থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এখন এই তিনটা প্রশ্ন তোমরা কোন তিনটা দিবে তুমি পাঁচটা প্রশ্ন ভালো করে দেখবে দেখে তোমার কাছে মনে হবে যেগুলো তুমি ভালো পারো সেই তিনটাই তুমি অ্যান্সার করবে আর প্রতিটা হচ্ছে পাস করে তাহলে তিন পাঁচ কত এখানে পনেরো নাম্বার থাকছে সর্বশেষে রয়েছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে হচ্ছে প্রশ্ন থাকবে সাত সেট যার মধ্যে থেকে তোমাদের যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রতি সেট আট করে তাহলে পাঁচ সেটের জন্য কত চল্লিশ নাম্বার থাকছে এখানে তো প্রেক্ষাপটগুলো কেমন হতে পারে এরকম এক দুই লাইনে কোনো তথ্য থাকবে বা ঘটনা থাকবে যার আলোকে দুটা করে প্রশ্ন মার্কিংগুলো এভাবে হতে পারে তিন আর পাঁচ আট হয়ে আছে অথবা এভাবে হতে পারে চার চার আট যেভাবে করুক না কেন আট নাম্বার করে থাকবে তারপর হচ্ছে এক লাইনের কোনো তথ্য বা এরকম গল্প থাকতে পারে এক দুই লাইনের সেক্ষেত্রে হচ্ছে তার আলোকে তোমাদের হচ্ছে দুটো করে প্রশ্ন থাকবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেক্ষাপটে হচ্ছে ছবি থাকতে পারে বা ছক থাকতে পারে তো যাই থাকুক না কেন তোমাদের টার্গেট হচ্ছে সাত সেট দৃশ্যপট নির্ভর প্রশ্ন আগে ভালো করে দেখা তার মধ্যে থেকে তুমি কোন পাঁচ সেট প্রশ্ন অ্যান্সার করতে চাও সেটা তোমাকে আগে বাছাই করতে হবে তারপর লেখা শুরু করতে হবে কারণ এখানে কিন্তু খুব বড় একটা অংশ চল্লিশ নাম্বার থাকছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষায় একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমরা হচ্ছে এর আগেও কিছু স্কুলের প্রশ্ন তোমাদের দিয়েছিলাম আরও কয়েকটা স্কুলের প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি যদি সংগ্রহ করতে পারি তোমাদের সাথে শেয়ার করবো কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিংক লিঙ্ক থেকে তোমরা খুব সহজেই ভিডিওগুলো দেখে নিতে পারবে কারণ যত বেশি স্কুলের প্রশ্ন তোমরা দেখে যাবে পরীক্ষা কমন পাওয়ার সম্ভাবনা তত বেশি কিন্তু তোমাদের বেড়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ